রাজধানী শহর ঢাকা। এই শহরে প্রায় 1,20,00,000 মানুষের বাস। ঢাকা শহর মসজিদের শহর নামেও পরিচিত। সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে মুঘলরা এদেশে তাদের শাসনকর্তা নিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় 1664 সালে শায়েস্তা খাঁ বাংলার সুবেদার নিযুক্ত হন। তিনি এবং তার ছেলে উমিদ খাঁ একাধিক দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন। সাত গম্বুজ মসজিদ তন্মধ্যে অন্যতম। সাত গম্বুজ মসজিদ ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত। এখন পরে জহুরি মহল্লা এবং টিকাপাড়া, সেটা আসিল মোহনপুর। একর করার পরে এটারে বানাইছে মোহাম্মদপুর। অনেকে সাত মসজিদ বলে। এই মসজিদের তিন দিকে পানি ছিল, এখানে বীরত বড় বড় নৌকা। এটি মুঘল আমলের অন্যতম স্থাপত্য। 1680 সালে মুঘল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। সাতটা গম্বুজের মধ্যে সবগুলা গম্বুজ একটার সাথে আরেকটা এন্টাইটেল জড়িত, এবং কোনো রকম কোনো পিলার নাই, কিছু নাই, এই ওয়ালের উপরে, গম্বুজের উপরে নির্ভর করে। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। মুহাম্মদপুর কাটাসুর থেকে সিয়া মসজিদের একটি রাস্তা চলে গেছে বাঁশবাড়ি হয়ে। এই রাস্তাতে যাওয়ার পথে সাত গম্বুজ মসজিদ। এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোণায় একটি করে অনুগম্বুজ থাকায় একে সাত গম্বুজ মসজিদ বলা হয়ে থাকে। মসজিদের সামনে রয়েছে একটি বড় উদ্যান। উদ্যান সংলগ্ন মসজিদের সম্মুখভাগে রয়েছে একটি ছোট্ট কবরস্থান। মসজিদের পশ্চিমে পুরনো আমলের একটি অজুখানা রয়েছে। অজুখানাটি একটি পানির হাউস, যার চারপাশে বসে একসাথে 29 জন মুসল্লি অজু করেন। মসজিদের ভিতরে তিনটি কাতারে প্রায় 70-80 জনের নামাজ পড়ার মতো স্থান রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি দুই ঈদেও বিশাল জামাত হয়। এখানকার আশেপাশের যত মুসল্লিরা আছে, মুসলমান আছে, তারা আবাদ করতেছে, তারা এখানে নামাজ পড়ে, তারাই নিয়মিত মুসল্লি। প্রচুর মুসল্লি হয় এখানে, জায়গা দেওয়ার মতো সবগুলো হয় না। এই মসজিদের নামানুসারে মসজিদ সংলগ্ন রাস্তাটি ধানমন্ডি পর্যন্ত সাত মসজিদ রোড বলা হয়। মসজিদের পূর্ব পাশে এরই অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে একটি সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খাঁর মেয়ে বিনোদ বিবির সমাধি। মসজিদ আল হারাম। সৌদি আরবের মক্কা শহরে মসজিদটি অবস্থিত। এটি পবিত্র কাবা শরীফ নামে পরিচিত। মুসলমানরা নামাজের সময় এই কাবার দিকে মুখ করে দাঁড়ায়। হজ ও উমরার জন্য মসজিদ আল হারামকে ঘিরে তওয়াফ করতে হয়। মুসলমানদের প্রথম উপাসনালয় হল কাবা শরীফ, যা নির্মাণ করেছিলেন পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম। এই কাবা ঘরকে ঘিরেই গড়ে উঠেছে মসজিদ আল হারাম। খ্রিস্টপূর্ব 21,030 সালে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম কর্তৃক কাবা ঘর পুনর্নির্মিত হয় বলে পবিত্র কোরআনে বর্ণিত আছে। কাবা নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইব্রাহিম আলাইসাল্লামকে হজের আহ্বান করতে আদেশ দেন মহান আল্লাহ তাআলা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাবা গৃহ তথা মসজিদ আল হারাম ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের শাসনামলে দ্বিতীয়বার সংস্কার করা হয়। এ সময় নামাজের নতুন স্থান এবং বাহিরে নামাজ আদায় করার স্থান যুক্ত করা হয়। 1988 সাল থেকে 2005 সালের মধ্যে তৃতীয় সম্প্রসারণ সম্পন্ন হয়। এ সময় আরও মিনার যুক্ত করা হয়। সেই সাথে আরাফাত, মিনা, মুজদালিফাতেও বিভিন্ন স্থাপনা নির্মিত হয়।
মসজিদ আল হারামের মধ্যস্থলে রয়েছে কাবা ঘর। কাবা ঘরের উচ্চতা 34 ফুট এবং দুদিকে এর ঘর যথাক্রমে 36.2 ফুট এবং 42.2 ফুট বিস্তৃত। এ মসজিদে মোট 11টি মিনার রয়েছে। মিনারগুলো প্রায় 292 ফুট উঁচু। একসময় কিছুটা দূরে থাকলেও বর্তমানে মাকামি ইব্রাহিম, জমজম কূপ এবং সাফা মারোয়া পাহাড় মসজিদ আল হারাম চত্বরেরই অংশ হয়ে রয়েছে। শ্যামলী বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদপুর পর্যন্ত বিস্তৃত শ্যামলী রিং রোড, এই রোডের পাশে জহুরি মহল্লায় বাইতুস সালাম জামে মসজিদ অবস্থিত। মরহুম সৈয়দ মনিরুল হক 1977 সালে জমিদানের মধ্য দিয়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। খালি জায়গা ছিল রাস্তার পাশে, বাঁশ কাঠ আর টিন দিয়ে উনি একটা ছাপরা করলেন। কালের পরিক্রমায় প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র সৈয়দ শামসুল কাউনাইন কুতুব মসজিদটিকে আধুনিকায়ন করেন। সুন্দর একটা নকশা বানাইলাম, বানাইয়া পাইলিং শুরু করি। পাইলিং শুরু করে তিনতলা ছাদ ঢালাই দিয়ে গম্বুজ তৈরি করলাম। এই মসজিদ আধুনিকতার দিক থেকে ঢাকা শহরের মাঝে একটি উল্লেখযোগ্য মসজিদ। তিনতলা বিশিষ্ট বাইতুস সালাম মসজিদটিতে অন্যান্য মসজিদের ন্যায় কোনো পরিচালনা কমিটি নেই। বর্তমান সভাপতি সৈয়দ শামসুল কাউনাইন কুতুব ও মহাসচিব সৈয়দ আবুল হোসাইনের তত্ত্বাবধানে মসজিদটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ হয়ে আসছে। নিঃস্বার্থভাবে যেন অন্তত এদিকে এই সেবামূলক কাজ যেন আল্লাপাক করায় করতে যেন পারি আর কি। মসজিদের নিজস্ব 35টি দোকান এবং সাধারণ মুসল্লিদের দানের উপর নির্ভর করে ব্যয়ভার নির্বাহ হয়। মসজিদ যখন আয় হয়েছে, মুয়াজ্জেন এবং যারা খাদেম আছে তাদের বেতনে ধরো বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রিক বিল, পানি এগুলো এখন আমাকে বহন করতে হয় না। আজ অবধি যে দৃষ্টিনন্দন মসজিদের আধুনিকায়ন হয়েছে তা আজ থেকে প্রায় 15 বছর আগে। যেহেতু মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর শান্তিপূর্ণ হওয়াটাই আমাদের যুক্তিসঙ্গত। মসজিদের উপরের দিকে রয়েছে স্থাপত্যের নিপুণ ছোঁয়া নিয়ে একটি গম্বুজ। একটা ফুল পরিস্ফুটিত হয় যেরকম, সেরকম করে একটা গম্বুজের আমরা একটা আর্কিটেক্টের নকশা করাইছিলাম এবং সেইভাবে করছি। পুরো মোহাম্মদপুরের মধ্যে এটি প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। তারাবির জন্য গরমের দিন আসছে, তার ভিতরে এসির ব্যবস্থা করলাম। এখন মোটামুটি এই এলাকায় একটা সুন্দর মসজিদ কমপ্লেক্স এটা একটা তৈরি হয়েছে। আধুনিক কারুকার্য নির্মিত মেহরাব রয়েছে মসজিদটিতে। বাদজুহর নিয়মিত কোরআন শিক্ষার আসর বসে এখানে, আর একই সাথে রয়েছে ছোট্ট একটি পাঠাগার। এই মসজিদে একসাথে প্রায় 2500 মুসল্লি নামাজ পড়তে পারেন। একজন মুয়াজ্জিন ও দুজন খাদেম মসজিদটিতে নিযুক্ত আছেন। মসজিদের এক পাশে রয়েছে অজুখানা, আরেক পাশে মসজিদ কোয়ার্টার ও অফিস। দক্ষিণ দিকে একটা অংশ আছে, সে অংশকে আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দেয় আমি এটা এক্সটেনশন করার নিয়ত আছে। আল্লাহ মেহরবান হলে আমি এটা নিশ্চয়ই এটাতে হাত দেব। মসজিদের ইমাম মুয়াজ্জিন আর খাদেমগণ এখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন বিনা খরচে নিজেদের মতো করে। মসজিদ নববী, এটি পৃথিবীর দ্বিতীয় পবিত্রতম স্থান এবং অন্যতম বৃহৎ মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জার গোত্রের সাহল ও সোহাইল নামক দুইজন বালকের নিকট থেকে জমি ক্রয় করেন। এর ক্ষুদ্র একটি অংশে বাসস্থান নির্মাণ করেন, বাকি অংশে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন।
প্রতিটি কোণ থেকে তীর নিক্ষেপ করে যে পরিমাণ জায়গা পাওয়া গেল তা হল একটি ক্ষেত্র। বর্গের প্রতিটি বাহুর পরিমাণ দাঁড়ায় 100 হাত। মসজিদের ভিত্তি ও দেয়ালের নিম্নভাগ 3 হাত পর্যন্ত প্রস্তর নির্মিত ছিল। প্রথম পর্যায়ে মসজিদটি রৌদ্র শুষ্ক ইট দ্বারা নির্মিত হয়। ছাদকে মজবুত ও শক্তিশালী রাখার জন্য 36টি খেজুর গাছকে স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছিল। 622 সালের সেপ্টেম্বর থেকে 623 সালের মাঝামাঝি সময় পর্যন্ত মসজিদটির নির্মাণকাল ধরা হয়। পরবর্তীকালে মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছেন। এর ছাদে 27টি চলাচল সক্ষম গম্বুজ রয়েছে। মসজিদে 3টি মিহরাব আছে, এর মধ্যে একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নির্মিত। বর্তমান গম্বুজটি 1817 সালে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত। 1837 সালে প্রথম সবুজ রং করা হয়, ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে। দক্ষিণ পশ্চিম পার্শ্বে সবুজ রঙের গম্বুজটি যেখানে অবস্থিত সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অবস্থিত।